আমরা এবার প্রবাহী পদার্থ সম্পর্কে জানব। আপনাদের নিশ্চয়ই মোটামুটি একটা ধারণা আছে যে প্রবাহী পদার্থ বা ফ্লুইড কী, কিন্তু আমরা এখানে পদার্থবিজ্ঞান বা রসায়নের দৃষ্টিকোণ থেকে প্রবাহী পদার্থ নিয়ে একটু আলোচনা করব। তো প্রবাহী পদার্থ হলো সেই পদার্থ যা কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আকার ধারণ করে। ধরা যাক আমার কাছে একটা কাচের তৈরি গোলক আছে, কাচের গোলক। এখন আমি এই সম্পূর্ণ কাচের গোলকটা পানি দিয়ে পূর্ণ করলাম। তাহলে এই কাচের গোলকের প্রতি ঘন সেন্টিমিটার বা প্রতি ঘনমিটার পানি দিয়ে পূর্ণ হবে, প্রতি ঘনমিটার তাহলে পানি দিয়ে পূর্ণ হবে। আবার ধরা যাক এই পাত্রটা যদি কাচের না হয়ে রাবারের তৈরি হয় এবং আমি আয়তন একই রেখে পাত্রটার আকৃতি পরিবর্তন করলাম। ধরা যাক আমি যদি গোলকের পরিবর্তে এরকম আকৃতির একটা পাত্র নেই, তাহলে পানীয় কিন্তু এই পাত্রের আকার ধারণ করবে, ঠিক আছে? তাহলে পানীয় তার পাত্রের সাথে সাথে আকার পরিবর্তন করে ফেলবে। আমি পানিটা সবুজ রং দিয়ে দেখাচ্ছি। এখন আমি যদি অক্সিজেন বা অন্য কোনো গ্যাস নেই, তাহলেও কিন্তু একই ব্যাপার ঘটবে, এটা পুরো পাত্রটা দখল করে নেবে। আবার এই ক্ষেত্রেও গ্যাস কিন্তু এই নতুন আকৃতির পাত্র পুরোটুকু পূর্ণ করে ফেলবে। তাহলে সাধারণভাবে বলা যায় যা পাত্রের আকার ধারণ করে তাই ফ্লুইড বা প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থ তাই যা পাত্রের আকার ধারণ করে। আর আমি কিন্তু ইতিমধ্যেই প্রবাহী পদার্থের দুইটা উদাহরণ দিয়ে দিয়েছি, তরল ও বায়বীয়। এই দুই ধরনের পদার্থই প্রবাহী পদার্থ, এই দুই ধরনের পদার্থই পাত্রের আকার ধারণ করে। তাহলে তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্যটা কি? বায়বীয় পদার্থ সংকোচনশীল, তার মানে আমি যদি এই পাত্রের আয়তন কমাই তাহলে পাত্রের ভেতরে গ্যাসের আয়তনও কমে যাবে ও ঘনত্ব বেড়ে যাবে। এখন আমি যদি একটা বায়ুভর্তি বেলুন নেই এবং সেটাকে চাপ দেই, এর মধ্যে কিন্তু বাতাস আছে, এক সময় হয়তো এর ভেতরে চাপ এত বেড়ে যাবে যে বেলুনটা ফেটে যাবে, তবে আপনি কিন্তু এটাকে চেপে এর আয়তন কিছুটা কমাতে পারবেনই। কিন্তু তরল সংকোচনশীল নয়, অর্থাৎ যাকে সংকুচিত করা যায় না। কিভাবে বুঝবো যে তরল পদার্থকে সংকুচিত করা যায় না? এখন ধরুন ওই একই বেলুন তরল পদার্থে পূর্ণ। এখন আপনি যদি বেলুনটাকে প্রতিটা দিকে চাপ দেন, আমি একটু আলাদা রং ব্যবহার করছি, এটা হলো বেলুন আর এটা পানিতে ভর্তি। আপনি যদি এই বেলুনের প্রতিটা দিক থেকে চাপ দিতে থাকেন, এটার আয়তনের কিন্তু কোনোই পরিবর্তন হবে না। আসলে আপনি যত যাই করেন না কেন, আপনি এই বেলুনের আয়তনের পরিবর্তন করতে পারবেন না, যে কোনো দিক থেকে যত চাপই দেওয়া হোক না কেন। আচ্ছা, এখন যদি এটা গ্যাস দিয়ে পূর্ণ করা হয়, নীল রং দিয়ে গ্যাস বোঝাচ্ছি, তাহলে এই বেলুনের সব দিকে চাপ প্রয়োগ করে এর আয়তন কমানো যাবে। তাহলে আপনি এটাকে ভেতরের দিকে চাপ দিয়ে এর পুরো আয়তনটা কমাতে পারবেন। এটাই তরল ও বায়বীয় পদার্থের মধ্যকার পার্থক্য। বায়বীয় পদার্থ সংকোচনশীল কিন্তু তরল পদার্থ নয়। আমরা পরে দেখব যে বায়বীয় পদার্থকে তরল ও তরলকে বায়বীয় পদার্থে রূপান্তরিত করা যায়, এগুলো নিয়ে পরে কথা বলবো, আপাতত এটুকু জানলেই চলবে। এই জিনিসটা মাথায় রেখে আমরা তাহলে এখন একটু তরল পদার্থের দিকটাই দেখি, তরলের গতিবিদ্যা বা সাধারণভাবে প্রবাহী পদার্থের গতি সম্পর্কে জানব। আমি তাহলে এখন একটু অন্য কিছু আঁকি। মনে করা যাক আমাদের এরকম অদ্ভুত আকৃতির একটা বস্তু আছে। এটা পদার্থবিজ্ঞানের অনেক বইতেই বোধহয় আপনারা দেখেছেন, আমি হলুদ রঙে আঁকছি। একটু অদ্ভুত আকৃতি, এখানটা সরু, তারপর এটা সামনের দিকে এরকম ইউ আকৃতি নিয়েছে, এরপর এর বেশ বড় খোলা একটা মুখ আছে। এখন ধরি এই ছোট মুখটার ক্ষেত্রফল A1 আর এই মুখটার ক্ষেত্রফল A2, এটা একটু বড়। এখন এই জিনিসটা কোনো তরল পদার্থ দিয়ে পূর্ণ করি। এটা নীল রঙের, এটা আমার তরল পদার্থ, কিছু টুল ব্যবহার করছি আমি। এখন একটু, আচ্ছা এই তো, খুব তাড়াতাড়ি আমি এটা তরল পদার্থ দিয়ে পূর্ণ করে ফেললাম। এটা কিন্তু তরল পদার্থ, যে কোনো প্রবাহী পদার্থ নয়। আর তরল পদার্থের ব্যাপারে গুরুত্বপূর্ণ যেটা, তা হলো এটা সংকোচনশীল নয়। আমরা বল বা বলা ভালো কাজ সম্পর্কে তো জানি, তো আমরা দেখি এখন যে কাজ বা বল নিয়ে আমরা কোনো একটা সূত্র এখানে প্রয়োগ করতে পারি কি না। তো আমরা কাজ সম্পর্কে কি জানি? কাজ হলো বল ও দূরত্বের গুণফল, কিংবা এভাবে বলা যায় যে একটা সিস্টেমে যে শক্তি দেওয়া হচ্ছে সেটাই কাজ।
আমি এখন এগুলো লিখে দিচ্ছি, কাজ সমান সমান বল গুণ দূরত্ব। আর আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ থেকে জেনেছি ওয়ার্ক ইন সমান সমান ওয়ার্ক আউট। তাহলে সিস্টেমের ভেতরে যদি বল গুণ দূরত্ব পরিমাণ কাজ করা হয়, তাহলে সিস্টেম থেকে বের হওয়া কাজের পরিমাণও এই বল গুণ দূরত্ব পরিমাণ হবে। এটাই হলো শক্তি সংরক্ষণশীলতার সূত্র। তাহলে একটা সিস্টেমে যে পরিমাণ শক্তি দেওয়া হয় সেটা সমান হবে একটা সিস্টেম থেকে যে পরিমাণ শক্তি বের হয়ে যায়, এবং সেটা জুল এককে মাপা হয়। এখানে নতুন কোনো শক্তি তৈরি বা ধ্বংস হবে না, এটা শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপ ধারণ করে। এখন আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করি, বল ইন গুণ দূরত্ব ইন সমান সমান বল আউট গুণ দূরত্ব আউট। ঠিক আছে, তাহলে আমি এখন এই পুরো পৃষ্ঠ বা সারফেসে কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম। ধরা যাক একটা পিস্টন দিয়ে পিস্টনটা আঁকি এখানে, এটা ম্যাজেন্টা রঙের একটা পিস্টন। আমি এই ম্যাজেন্টা রঙের পিস্টনটাকে নিচের দিকে ঠেলা দিলাম, আমি F1 বলে এটাকে নিচের দিকে চাপ দিলাম, আমি F1 বলে নিচের দিকে চাপ দিলাম। আর আমি যখন এটাকে ঠেলা দিলাম, এটা এখন D1 দূরত্ব যাবে। তাহলে প্রথমে এই অবস্থানে আছে, পরবর্তীতে যখন এটাকে নিচে নামালাম এটা তখন এই অবস্থানে আসলো। এভাবে এটাকে এই পরিমাণ দূরত্ব সরালাম D1। পানির লেভেল প্রথমে এখানে ছিল, আমি তাহলে এটাকে D1 পরিমাণ নামালাম। এই অবস্থায় আমার কাজের পরিমাণ F1 গুণ D1। ঠিক আছে, এখন বলুন তো আমি কতখানি পানি সরালাম, মোট পরিমাণটা কতখানি, এর আয়তন কি। আমি এই পুরো আয়তনটা নিয়ে এটাকে ঠেলে নিচে সরালাম, তাহলে আমি যতখানি সরালাম সেটার মোট আয়তন কি হবে। এই আয়তনটা হবে, আমি যতখানি পানি সরালাম তার আয়তন হবে, আয়তন সমান সমান, এটুকু একটা সিলিন্ডার, তাহলে আয়তন সমান সমান হবে এই দূরত্ব গুণ এই অংশটুকুর ক্ষেত্রফল। এই অংশটুকুর পরে কিন্তু আবার ক্ষেত্রফলের পরিবর্তন হবে, তাহলে আয়তন সমান সমান A1 গুণ D1। ঠিক আছে, আমরা আরও জানি যে তরল পদার্থ অন্তত কোনো একটা জায়গা দখল করে থাকে, তরলকে সংকুচিত করা যায় না, ফলে এর মোট আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই আয়তনটুকু অবশ্যই কোথাও যেতে হবে, এখানে তরলের আগে যে উচ্চতায় ছিল তার চেয়ে একটু উপরে উঠে যাবে, এটা এর নতুন লেভেল, এটা এখানে কিছু দূরত্ব উপরে উঠবে, কিছুটা দূরত্ব উপরে উঠে যাবে। এখন এই দূরত্বটা কতটুকু হবে তা আমরা কিভাবে বুঝব। বেশ, এখানে যে আয়তনটা কমে যাচ্ছে এটাকে তো কোথাও যেতে হবে, এটা এর নিচে তরলকে ধাক্কা দেবে, সেটা আবার সামনে ধাক্কা দেবে, এভাবে এটা সরে সামনে যাবে, ও শেষ পর্যন্ত হয়তো অণুগুলো ঠিক একই থাকবে না, এখানে ওই তরল তার সামনে তরলকে সরিয়ে দেবে, সেটা আবার তার সামনের তরলকে সরাবে, এভাবে চলতে চলতে এখানে এসে এই অংশের তরলকে আরও উপরে তুলে দেবে। তাহলে এখানে যে আয়তনটা ঠেলে নামানো হলো ঠিক একই আয়তন কিন্তু এখানে উপরে উঠে যাবে, তাহলে এখানে আয়তনের পরিবর্তন কি হবে, কতখানি উপর আয়তন উপরে সরে গেল। এখানের আয়তন হবে এই দূরত্ব D2 গুণ এই বড় ক্ষেত্রফল A2। তাহলে আয়তন V2 সমান সমান D2 গুণ এই বড় ক্ষেত্রফল A2। আমরা জানি যে তরল সংকোচনশীল নয়, তাহলে এই আয়তন আর এই আয়তন অবশ্যই সমান হতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই দুই আয়তন একটা অন্যটার সমান হবে, তার মানে ক্ষেত্রফল 1 ইনটু দূরত্ব 1, যেটা হলো এই ক্ষেত্রফল গুণ এই দূরত্ব সমান সমান এই ক্ষেত্রফল গুণ এই দূরত্ব সমান সমান ক্ষেত্রফল 2 গুণ দূরত্ব 2। এখন যদি বল ইন গুণ দূরত্ব ইন সমান সমান বল আউট গুণ দূরত্ব আউট হয়, তাহলে এই সমীকরণে ফিরে যাই, এগুলো আবার সবুজ রঙে লিখি যেন এক না হয়ে যায়। এখন যদি সমীকরণের দুই পাশে ভাগ করি, এগুলো বরং আবার লিখি, ধরা যাক। আচ্ছা থাক, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি পরের ভিডিওতে এরপর থেকে দেখাবো।